হাই ফ্রেন্ড, দিদা নাতি ব্লগে হাজির। এই দেখো শুনু দাদু, আমার শরীরটা ফ্রেন্ড খুব একটা ভালো না তো, ঠান্ডা লেগে সেই যে জ্বর হলো, গলাটাও বসে গেছে, কিরকম মাঝে মাঝে আওয়াজ বের হচ্ছে। অলিভ অয়েল দিল, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এই দেখো অলিভ অয়েল দিল কড়াইতে দিয়ে। দেখেছো শুনু দাদুর সাজটা, একটু হাত নাড়ো বন্ধু, একটু হাসো নালে ভয় পেয়ে যাবে তোমাকে। তো ফ্রেন্ড এই দেখো, তো আমাকে বললো কি যে ঠিক আছে আমি তরকারিটা করে দিচ্ছি, তো আমি এখন আটাটা মাখবো ফ্রেন্ড। এই যে এবারে আলু কপিগুলো ছেড়ে দেবে আস্তে আস্তে। আগে আলু ছাড়বে? আচ্ছা ফ্রেন্ড, এই দেখো আলুটা ভেজে রাখলো, এবারে কপি ছেড়ে দিচ্ছে। কপিটা দেখো গরম না লাগে, দেখো আজটা দেখে খুব ভালো রান্না করে জানো তো শুনুন দাদু। কপিটা আবার একটু ভেজে নেবে, এই দেখো কপি আলু ভেজেছে, এবার কপিটা ভেজে নি ফ্রেন্ড। দেখি সরাও, ওই দেখো ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজটা দিল, ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন। খুব একটা মশলা টসলা খাই না জানো, খাবো না রাত্রিরে। তো এবারে দিলাম লঙ্কা আর রসুন একটু কুচি, মানে শুনুন দাদু দিল, দিলাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তুই বুঝতে পারবি এটা দিয়ে লঙ্কা কুচানো হয়েছে। হাত ধো। তো এই দেখো সমানে বদমাইশি করে যাচ্ছে জানো, দৌড়ে পালালো। এই যে এটা ভেজে নেবে, নিয়ে এবারে মটরশুঁটিটা দিয়ে দিল, টমেটোটা দিয়ে দাও, হ্যাঁ এই তো আলু কপি ভাজা হয়ে গেছে ফ্রেন্ড। এবার দিলাম টমেটো, দিয়ে একটু ভাজা ভাজা করে নি ফ্রেন্ড। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে ফ্রেন্ড। এই দেখো দেখছো সুন্দর, এইবারে ভাজা আলু কপিটা দিয়ে দেবে, এবার একটু নেড়ে দেবে। আর আলু আর কফি ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছিল ফ্রেন্ড, আর সমস্ত একসাথে জানোই, মশলা তারপর পেঁয়াজ একটু রসুন একটু লঙ্কা। শুনুর দাদু আবার মানে সিম্পলভাবে করে না, এই দেখো ওই দেখো মাঝে মাঝে আবার কী সুন্দর হাত নাড়ছে, মানিয়ে গেছে না সেফ দেখো। হ্যাঁ দেখেছ ফ্রেন্ড, এই দেখো শুনুর দাদু। হ্যাঁ এবার একটুখানি জল দেবে তো, হ্যাঁ জল দিয়ে দাও। হ্যাঁ জল দিয়ে দাও, হয়ে গেছে নাকি আরও হবে আর একটু ফ্রেন্ড? এবার জলটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, একটু আসো ভালো করে ভেজে নিয়েছে তো এবার অল্প জল দিলেই হবে, দিয়ে একটু ঢেকে দেবে, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ এবার একটু ঢেকে দাও, ও দু তিন মিনিট লাগবে, বেশি না, কারণ ভাজাতেই সেদ্ধ হয়ে আছে, একটুখানি দু তিন মিনিট ঝোলটা ঢুকুক ফ্রেন্ড। এই দেখো আলু কপি রাত্রিরে রেডি, রুটি দিয়ে খাওয়ার সবজি। এই দেখো দেখো ফ্রেন্ড, এই যে তো আজ এই পর্যন্তই, রুটি করব গরম গরম, এবারে আমি আটা মাখা হয়নি মাখবো, সেলাই করছিলাম তো যাই হোক করে দিল, অনেকটাই এগিয়ে গেল। তো এবারে সেলাই রেখে উঠে আটা মাখবো, মেখে রুটি করব ফ্রেন্ড।
তোমাদের যদি শুনু দাদু সবজি রান্নাটা ফুলকপি তরকারি ভালো লাগে, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন। এই হচ্ছে আমার কথা, রোজই এক কথা বলি, একটু ফ্রেন্ড লাইক করো, জানো তো লাইক করলে একটু এনার্জি পাই, লাইকই নেই একদম। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, এবার রুটি করি খেতে দেবো।